আজ স্বামীকে দিয়ে রান্না করালাম, ভক্তদের সঙ্গে দীপদান করলাম, তার সাথে অনেক সুস্বাদু প্রসাদও পাওয়া হলো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। আজকে রবিবার, তো প্রভুজিকে সকালবেলা বলছি টিফিনটা করে দিতে, কেননা আমার দেরি হয়ে যাবে, আমি ঘরে কাজ সারবো আর টিফিন করবো, তো ট্রেন ধরার থাকলে তখন আর এতগুলো কাজকর্ম করা যায় না, 9:30 ট্রেন ধরবো। তো ঘর রান্নাঘরের সাথে কি সব অগোছালো হয়ে আছে সেগুলো সব পরিষ্কার করবো, আর আমাকেই বলো সেবাটা দিয়ে দিতে, ও শুধু এই রান্নাটুকুই করবে। তো যাই হোক, যেটুখানি করুক সেটুখানি আমার হেল্প হয়। আজকে মিনিটের খিচুড়ি করেছে, আমি বলেছিলাম যে ডালে চালে খিচুড়ি করতে, তো বললো মিনিট আছে, মিনিট দিয়ে করবো। আলু দিয়ে করেছে, তো খিচুড়িটা দেখলাম অনেকখানি ড্রাই মতো হয়েছে, একটু পাতলা পাতলা হলে ভালো হয়, প্রেশার কুকারের মধ্যে জলটা বুঝতে পারে না। তো যাই হোক, কোনো সময় আবার ভালো হয়ে যায়, পাতলা হয়ে যায়, লঙ্কা দিয়েছে তার সাথে। এখন ওপর থেকে একটুখানি বললো ঘি দিয়ে দিতে, আর তারপর শশা বানিয়ে রেখেছে দেখলাম, সেগুলো দিয়ে দিচ্ছি, আর আলু চিপস আছে সেই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। সবাই মিলেই যাব, যেহেতু এখন আর পরীক্ষা পরীক্ষা কিছু হচ্ছে না, বাচ্চাদের পরীক্ষা থাকলে তখন থেকে যায় ঘরে। যাই হোক, ভগবানকে সেবা দিয়ে আমি আবার ঘরে কাজকর্মগুলো সেরে নিয়েছি। এখনও খাওয়ার টাইম হয়নি, যেহেতু তাড়াতাড়ি করে খিচুড়ি করতে গেলে তাড়াতাড়ি হয়ে যায়, তো আমার কাজ সারাও তখন হয়নি। তো কাজ সেরে নিয়ে তারপর আবার খেতে বসবো, খেয়ে দিয়ে তারপর জামাকাপড় পরবো। সকালবেলা এই তাড়াহুড়ো থাকে কোথাও যাওয়ার হলে, আর যেহেতু প্রত্যেক সপ্তাহে যেতেই হবে, আর না গেলে আমাদের ভালোও লাগে না, তো ঘরে থাকতেও ইচ্ছা করে না। প্রত্যেক সপ্তাহ রবিবার মন্দির খোলা থাকলেই আমরা চলে যাই। তো এখন জয়িতা স্নান করে নিয়েছে, এখন রেডি হয়ে যাচ্ছি, আর সারা সপ্তাহে এই সানডে দিনই দেখবে জয়িতা সকালবেলায় শ্যাম্পু করে। আর 3 দিন স্কুল ছুটি দিয়েছে, তখন তো শ্যাম্পুটা করে নিলে হয় না, তো ওই আজকেই করেছে, তো দেরি হয়ে যাবে না। আর এত সকালবেলা মাথায় শ্যাম্পু করলে ঠান্ডাও লেগে যাবে, আবার গরম জল করে না। তো এখন তিলক ধারণ করে নিয়েছি, তিলক ধারণ করাটা এখন কোনো অসুবিধা নেই, আগে তো তিলক কাটি দিয়ে করতাম, এখন হাত দিয়ে করে নিতে পারি খুব সহজেই। তো মন্দিরে চলে এসেছি, আর আমাদের ক্লাস হচ্ছে, তো এটা কার্তিক মাস, দামোদর লীলা চলছে, দামবন্ধন লীলা। তো আমাদের প্রত্যেকটা ভগবতম ক্লাসে দামবন্ধন লীলাই শুনবো সমস্ত মহান ভক্তদের কাছ থেকে। তো আজ ভগবানকে খুব সুন্দর করে সাজিয়েছে, তারপর আরতি হচ্ছে, আমরা সকলে মিলে ক্লাস হয়ে যাওয়ার পর আর দীপদান করলাম সমস্ত ভক্তদের সাথে, তার সাথে তো সুস্বাদু প্রসাদ আছেই। যাই হোক, আরতি করার পর এই পাত্রের মধ্যে আরতির প্রদীপগুলো রেখে দিয়ে তারপর আবার সবাই লাইন দিয়ে বসে পড়েছি প্রসাদ পাওয়ার জন্য। তো আজের প্রসাদে ছিল অন্ন, ডাল, ভেজিটেবল চপ, ধোকা হয়েছিল, ছোলার ডালের ধোকা, আলু দিয়ে সবজি সেটা, তার সাথে পনির হয়েছিল, সবার শেষে আমের চাটনি, পাঁপড় আর মিষ্টি ছিল। আর যারা এসব প্রসাদ পাবেন না তাদের জন্য হবিষ্যান্ন আছে, মানে তারা সারা মাসটা হবিষ্যান্ন গ্রহণ করেই থাকে। তো আমরা তো আর হবিষ্যান্ন করছি না, তো আমরা এইসব প্রসাদ কৃষ্ণ প্রসাদই পাই। তো অনেকে অনেক রকমই কথা বলছে যে কার্তিক মাসে এটা খেতে নেই, ওটা খেতে নেই। যাই হোক, যে যেমন যতখানি সাধনা করবে ততখানি তার ফল পাবে। তো কে কী খেলো না খেলো অতদিকে মাথা ব্যথা না করে নিজের ভজনটা করাই ভালো। আর প্রসাদ পেয়ে আমরা দুপুরবেলায় চলে এসেছিলাম, গোগো ছিল মন্দিরে, তারপর ও বিকেলবেলে ক্লাস করে তারপর এসেছে। আর এই যে মুড়িগুলো নিয়ে আসছে এগুলো প্রসাদ, মন্দিরে অনেক মনে বেঁচে গেছিলো তাই ও ব্যাগে করে নিয়ে আসছে। এগুলো হচ্ছে হলুদ মুড়ি, ভগবানের খুব প্রিয়। মন্দির থেকে কোথাও প্রোগ্রাম থাকলে ওরকম প্রসাদ করে, সেগুলো ভক্তদের হাতে দেয়, তো বেঁচে গেছে হয়তো তাই নিয়েছে। ওগুলো আমি গুছিয়ে গাছে রাখলাম, আর রাতের জন্য একটুখানি আমি অন্ন করে নিয়েছিলাম, ডাল, মুগের ডাল করেছিলাম, আলু সেদ্ধ দিয়েছিলাম, তার সাথে কুমড়োর পকোড়া করেছিলাম কালো জিরে দিয়ে। তো কালকে একাদশী আছে, ভাবলাম রাত্রিবেলা একটুখানি অন্ন করে নিই, আর গোগো তো খাবে না, প্রসাদ পেয়ে এসছে, তা আমরা এটাই প্রসাদ পাবো রাধে রাধে।